ভালোবাসা। 10টি গুণ যে নারীর মাঝে আছে আল্লাহ তাআলা স্বয়ং তাদেরকে অনেক বেশি ভালোবাসেন, সে নারী কারা, কি কি গুণ তাদের মাঝে থাকতে হবে যে আল্লাহ ভালোবাসবেন, সেই গুণগুলো আজকে আমরা আমাদের তাফসীর প্রোগ্রামে জেনে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান, যে গুণে নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাদের মাঝে নাম্বার ওয়ান হচ্ছে সেই নারী যে নারী অভিযোগ কম করে, যে নারী অভিযোগ কম করে তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। অনেক মেয়ে দেখবেন অল্পতেই অভিযোগ শুরু হয়ে যায়, কেবল বিয়ে করে আসছে একটু স্বামীর আচরণ খারাপ হয়ে গিয়েছে, শুরু করে দিল কথা যে জীবনে কি করলাম, কেমন স্বামী পাইলাম, পুরো জীবনটা আমার শেষ হয়ে গেল, অভিযোগের কোনো শেষ নেই। আবার আছে অনেক ওয়াইফ এরকম দেখবেন যে স্বামী সারা জীবন খাওয়ায়, সারাটা জীবন দেয়, কোনো একদিন একটু কমতি হয়ে গেলে বলে যে তুমি আজ তাক মুঝে ক্যা দিয়া, কুছ ভি নহি দিয়া, সারা জীবন দিলা কি আমার, সারা জীবন আমি না খেয়েই থাকলাম, কোন জামাটা দিলা ভালো জামা, এটা অভিযোগ করে। তো প্রথমত সে নারীকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন যে অভিযোগ কম করে। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে অভিযোগ মুক্ত জীবন দান করুক সকলে পড়া আমি। জীবনে সুখে থাকার সবচেয়ে সুন্দর একটি মাধ্যম হচ্ছে অভিযোগ কম করা। আল্লাহ আমাকে যা দিয়েছেন আই এম হ্যাপি উইথ দ্যাট, আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেইন অ্যাবাউট দ্যাট, আমার কোনো অবজেকশন নাই, আমার কোনো কমপ্লেইন নাই, আমার কোনো রিগ্রেট নাই, আমার কোনো আফসোস নাই, হোয়াট এভার আই হ্যাভ আলহামদুলিল্লাহ উইথ দ্যাট, সকলে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আজ থেকে সুখী হতে চাইলে অভিযোগ কম করবে, কাজে আছে তো ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার সে নারী যে অভিযোগ কম করে আল্লাহ লাভস হার ভেরি মাচ, আল্লাহ তাকে অনেক ভালোবাসে। দুই নাম্বার হচ্ছে সে নারী দ্য উইমেন হু ইজ ভেরি পেশেন্ট, যে নারী খুব ধৈর্যশীল তাকে আল্লাহ ভালোবাসে। মনে রাখবেন সবর হচ্ছে এমন একটি হাতিয়ার, সবরকে আল্লাহ তাআলা এমন একটি যন্ত্র দিয়েছেন যা কখনো ব্যর্থ হয় না, সবরকে আল্লাহ তাআলা এমন একটি তীর দিয়েছেন যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না, সবরকে আল্লাহ তাআলা এমন এক বিজয়ী সৈনিক বানিয়েছেন যেটা কখনো পরাজিত হয় না, সবরকে আল্লাহ তাআলা এমন এক সুরক্ষিত দুর্গ বানিয়েছে যা কখনো ধ্বংস হয় না। সুবহানাল্লাহ, পড়েন সবর এবং বিজয়ী এরা হচ্ছে দুজন সহোদর ভাই, যে সবর করবে, যে পেশেন্ট হবে, ধৈর্যশীল হবে, তার সফলতা সুনিশ্চিত, এখানে একটু সন্দেহ থাকতে পারে, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। সো ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য আল্টিমেট সাকসেস দেন ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট, যদি আপনি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে চান ধৈর্যের কোনো বিকল্প রাস্তা হতে পারে। নারীদের সবরের অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো স্টেজ আছে, ধাপে ধাপে তাদেরকে সবরের পরীক্ষা দেওয়া লাগে। যেমন দেখবেন নারীরা যেহেতু আব্বার উপরে খায়, ভাইয়ের উপরে খায়, তাই তাদেরকে ফ্যামিলি সাপোর্ট খুব কম দেওয়া হয়। মনে করেন ফর অ্যান এক্সাম্পল, একজন মেয়ে পড়ালেখা করতে চায় বা ডক্টর হতে চায়, আব্বা বলছে না পারবো না, হবে না, বাড়িতে বসে থাকে, ধৈর্যের পরিচয় দেওয়া লাগে। বিয়ে হয়ে গিয়েছে এমন এক যুবকের সঙ্গে যে গাঁজা খোর, মদ খোর, স্বামী স্ত্রীর যে ভালোবাসার সম্পর্কে বোঝে না, কিচ্ছু বোঝে না, পেশেন্ট থাকতে হবে, ধৈর্যশীল হতে হবে। বিয়ে হয়ে গিয়েছে মেয়েটার শাশুড়ি অনেক খারাপ, এই ক্ষেত্রে সবরের প্রয়োজনটা যুবক ভাইয়ের আছে না নাই, সবর লাগবে। মনে রাখবেন বাংলাদেশে যত ডিভোর্স হয়, যত ডিভোর্স হয় কথাগুলো মন যদি শুনবেন, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে নারীরা ধৈর্যশীল নয়, স্বামী ছোট্ট একটা কথা বলে তাকে তিল থেকে তাল বানিয়ে দেয়, ঠিক কিনা যুবক ভাইয়েরা?